কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ শব্দটা বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। প্রশ্ন হল, একবার বললে যদি নেকির পাল্লা ভরে দেওয়া হয়, দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? এর উত্তর হল, স্বাভাবিকভাবে আমাদের দেশে মানুষ বলে অমুকের পুকুরে মাছে ভরা, আরো মাছ দিলেও রাখার ব্যবস্থা হয়। গোলায় ধানে ভরা, আরো দিলেও রাখার ব্যবস্থা হয়। এটা হলো মুবালাগাতান। ঠিক তেমনি ভাবে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজান কে পরিপূর্ণ করে দেয়, হাজার বার দিলেও রাখার ব্যবস্থা হবে। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া আলাইহি রাহমাত তিনি বলেন, উচিত হল মানুষ মানুষকে কিছু দিলে সে তার শুকর আদায় করে, তো একবার দিলে একবার শুকর আদায় করে, আবার দিলে আবার শুকর আদায় করে। আমি যখন একবার আলহামদুলিল্লাহ বললাম, তো রব্বে করিম তো সঙ্গে সঙ্গে আমার মিজানকে ভরে দিলেন, উচিত হলো এবার দ্বিতীয়বার আবার বলা। এবার তো আবার দিলেন, তো উচিত হলো আবার বলা। এবার না আবার দিলেন, উচিত হলো আবার বলা। তো এভাবে তো প্রতিটা নিঃশ্বাসে শুধুই আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, লেকিন আমরা পারব না, আমাদের আরো কাজ আছে, আরো তাসবিহাত আছে। এই জন্য রব্বুল আলামিন মেহরবানি করে দুনিয়াতে নির্দিষ্টবার বলার জন্য বলে দিয়ে জান্নাতে প্রতিটা নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ জারি করে দিবেন। জান্নাতে বান্দার শুধু একটা শব্দ থাকবে, একটা শব্দ প্রতিটা নিঃশ্বাসে, এক শব্দ থাকবে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যেমন নিঃশ্বাস বের হইতে আমাদের কোনো তাকলিফ হয় না, আমাদের এদিকে ধ্যানও দিতে হয় না, কষ্টও হয় না, জান্নাতেও আলহামদুলিল্লাহ শব্দটা বের হইতে কোনো কষ্ট হবে না, কোনো ধ্যান দিতে হবে না, শুধুই বের হইতে থাকবে আলহামদুলিল্লাহ। জান্নাতে রব্বে করিম সকাল আর সন্ধ্যায় মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, তুমি কেমন আছো? তো বান্দা বলবে, অকল আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। বান্দা একটা শব্দই বলবে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, করাচির হযরত ওয়ালা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, বান্দা একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটা নেয়ামত দিয়ে দেন। প্রথম নেয়ামত হলো আল্লাহ তাআলা তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন, এই তুমি কি বুঝাতে চাচ্ছ? তো বান্দা বলে, আল্লাহ সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলেন, হুজুর আসছেন, এরকম আল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো আছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন, তুমি কি বুঝাতে চাচ্ছ? তো বান্দা বলে, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, তবে তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দেব। এই জন্যই আল্লাহ ওয়ালারা দুনিয়াতে এতটা প্রশংসিত হয়, এই জন্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ এতটা প্রশংসিত, এই জন্যই রাবেয়া বসরি এতটা প্রশংসিত। এদের নাম পৃথিবীর কোনো এয়ারপোর্টেও লেখা নাই, এদের নাম পৃথিবীর কোনো খেলার মাঠেও লেখা নেই, লেকিন এদের নাম সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে হৃদয়ে। কেন এরা এত প্রশংসিত হলেন? এরা তাদের রবের প্রশংসা বেশি করেছেন। এই জন্য তিন নাম্বার হল, বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে যেই নেয়ামতের উপরে বলেছে, তো আল্লাহ তাআলা এই নেয়ামতটা বাড়িয়ে দেন, সঙ্গে সঙ্গে বাড়ান।
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারখাদা তিনি বলেন বান্দা বলবে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত বাড়াবে আগামী বছর বিষয়টা এমন নয় বলকে বান্দা যখন বলবে আল্লাহ তাআলাও তখনই বাড়াবেন এজন্যই তো খাবার শেষে কি বলতে হয় খাবারের শেষে একটা দোয়া আছে এই দোয়াটা যদি কোনো মুসলমান পড়ে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে দোয়াটা বড় সহজ لكن আমাদের দ্বারা পড়া হয় না আলহামদুলিল্লাহি আল্লাযী রাযাকানি হাযা রিযকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া এই দোয়াটা কেউ যদি ভাত খাওয়ার পরে পড়ে আল্লাহ তাআলা তার পেছনে সব গুনাহ মাফ করে দেন রাওয়াহু বুখারী রাওয়াহুল বুখারী আলহামদুলিল্লাহি আল্লাযী বলেন রাযাকানি هذا الرزق وأطعمنيه من غير حول مني ولا قوة إدواتا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغلب لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 20 ডিসেম্বর 2021 রুস্তমপুর ফরিদগঞ্জ চাঁদপুর উত্তর ভাটেরহাট নুরানি তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসা 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি
উপস্থিত হযরত ওলামায়ে কিরাম, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি, আজকের বিশেষ অতিথি সহ শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলোর মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান,